কাল 7 মার্চের ভাষণের স্বীকৃতি উদযাপন হবে রাষ্ট্রীয়ভাবে ঢাকা মহানগর সহ সারা দেশে আনন্দ শোভাযাত্রা বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী সরকারের উন্নয়নমূলক কাজের কারণে আগামীতেও ক্ষমতায় আসবে আওয়ামী লীগ বললেন ওবায়দুল কাদের 5 জানুয়ারির মতো একতরফা নির্বাচন করতে দেয়া হবে না জবাব মওদুদের বিদ্যুতের দাম যা বেড়েছে তা মামুলি প্রভাব পড়বে না জনজীবনে বললেন মন্ত্রী ও উপদেষ্টা সবকিছুর উপরই পড়বে নেতিবাচক প্রভাব পাল্টা জবাব ক্যাবের বাংলাদেশ মিয়ানমার সমঝোতা স্মারক সইয়ের পরও রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত যাওয়া নিয়ে সংশয় পূর্ণাঙ্গ নাগরিকত্ব ছাড়া দেশে ফিরতে নারাজ রোহিঙ্গারা প্রখ্যাত সঙ্গীত শিল্পী বাড়ি সিদ্দিকীর দুদফা জানাজা অনুষ্ঠিত নেত্রকোনায় গ্রামের বাড়িতে আজই দাফন